ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानामहाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतं सारदां प्रणमाम्यहं। परतत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं। सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्निवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি প্রত্যেক সোমবারের মতো পার্ষদ কথা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে, যেখানে শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং গৃহী পার্ষদ যারা এই শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলন গড়ে ওঠার পেছনে পথিকৃৎ হিসেবে কাজ করেছেন, তাদের জীবন এবং রামকৃষ্ণ ভাবান্দোলনকে সমৃদ্ধ করতে, এটিকে পল্লবিত করতে, এটিকে বিকশিত করতে এবং আজকে আমরা যে অবস্থায় দেখছি তাদের যে ভূমিকা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমি কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে নিই। ইউটিউবে যখন এই বক্তৃতামালা যায় তখন তাতে কেউ কেউ এই এই প্রশ্ন করেছেন। একটা হচ্ছে, আজকে একজন সরাসরি প্রশ্ন করেছিলেন, আপনারা জানেন বিগত দিন ফেসবুকে আমি বেলঘরিয়ার যে স্মৃতিকথা লিখছি সেখানে ডক্টর শিবনারায়ণ গাঙ্গুলির একটি স্মৃতিকথা লিখেছিলাম। পুরনো দিনের বিসিএস অফিসার যিনি আমাদের ইয়ে পড়াতেন, সংস্কৃত পড়াতেন, তিনি বেশ কিছুদিন আমাকে খুব বেশি করে জপ ধ্যান করতে দেখে হঠাৎ করে তাঁর একটি স্মৃতিকথা বললেন। যখন তিনি ছুটিতে আসতেন, তিনি ছুটিতে এসে আমাদের বিবেকানন্দ সভাগৃহের ওপরে দুটো বড় বড় ঘর আছে, এখানে পাখা নেই, পাখার প্রয়োজনও হয় না, প্রচণ্ড জোরে হাওয়া বয়, আর সেইখানে বসে তিনি জপ ধ্যান করতেন। জপ ধ্যান শেষ করার পর তিনি ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ করে তার দর্শন হলো, তার ঘুমের মধ্যেই তিনি দর্শন পেলেন তার গুরু স্বামী বিরজানন্দজি মহারাজকে। আনন্দে গুরুকে প্রণাম করতে গিয়ে দেখলেন গুরুর চতুর্দিকে আধ খাওয়া আপেলের ফল পড়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, বাবা এই আপেলগুলোকে কে নষ্ট করলেন? গুরুর গলায় যেন প্রতিধ্বনিত হলো শিষ্যের জন্য উত্তর, যে ফলগুলো সবই তোর খাওয়া। মন্ত্রগুলো জপ করবার সময় আমরা যখন ভালো করে, তিনি ওই যে বেশি মন্ত্র জপ করতে গিয়ে দ্রুত জপ করেছিলেন আর ফলে মন্ত্রগুলো ঠিকঠাক মতো জপ করা হয়নি, ফলে মন্ত্র সমস্তটি পূর্ণ হয়নি, এটা হচ্ছে কথা। আর এই একটি প্রসঙ্গ এক জায়গায় বলেছিলাম, আরেকটা জায়গায় বলেছিলাম পরমার্থ প্রসঙ্গ বলতে গিয়ে, যে মন্ত্র জপ শান্তভাবে করতে হয়। আমি কথাও খুব পরিষ্কার করে বলেছিলাম, আপনাদের গুরুরা আপনাদের যেভাবে জপ ধ্যান করবার ইনস্ট্রাকশান দিয়েছেন সেইভাবেই করবেন, কারণ আমি তো গুরু নই, অতএব এ সংক্রান্ত কোনো উপদেশ দেওয়া আমার সাজে না। আমরা আমাদের গুরুর কাছে উপদেশ পেয়েছিলাম জীব নড়বে না, ঠোঁট না নাড়িয়েই আমাদের এই জপ ধ্যান করার কথা। তো তিনি এই দুটো ঘটনাকে এক জায়গায় করে ফেলেছেন, করে আমাকে প্রশ্ন করেছিলেন যে তিনি যে তাহলে এতদিন একটু একা একা একটু জোরে জোরে জপ করছিলেন, তাহলে কি সব আধ খাওয়া আপেল হয়ে গেল? এইটা নয়, প্রশ্ন করবার আগে বুঝতে হবে ঘটনাগুলোকে, কিন্তু ভালোভাবে বুঝতে হবে। কীরকম জানেন তো, শিবনারায়ণদার গল্পটা হলো ওই, একটা প্লেটেতে আপনার বাড়িতে বিরিয়ানি হয়েছে, আপনি আপনার বাড়ির লোকেদের খেতে দিচ্ছেন, এক প্লেট বিরিয়ানির জায়গায় আধ প্লেট বিরিয়ানি খেতে দিলেন,
মানে এক প্লেট খাওয়ার কথা ছিল, সেখানে আধ প্লেট আপনাকে দেওয়া হলো, এটা একটা কেস। আর আরেকটা হচ্ছে এক প্লেটই বিরিয়ানি দিয়েছেন কিন্তু দেওয়ার সময় টেবিলের ওপর সেটা এত জোরে রেখেছেন ঠং করে আওয়াজ হয়েছে, আপনি সকলের অ্যাটেনশন ড্র করে জব এই খাবারটা পরিবেশন করেছেন। অতএব কেস দুটো কিন্তু আলাদা আলাদা। প্রশ্ন করবার আগে বুঝতে হবে, নিজেকে অন্তর দিয়ে বুঝতে হবে কোনটা কী বিষয়ে বলা হয়েছে। গুরু যে মন্ত্রটা দেন, ধরুন আপনার মন্ত্র যদি ক্রিং ক্রিং ফট হয়ে থাকে, আপনাকে কিন্তু এই ক্রিং ক্রিং ফট পুরোটাই একবারে শুরু থেকে শেষ অবধি যেভাবে বলা আছে সেইভাবে করতে হবে। মায়ের সেই স্মৃতি কথায় আছে না, রুক্মিণী নাথায়ও রুক্মিণী নাথায়ও, এটা তার মন্ত্র ছিল। তিনি রুকু 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 করতেন, তারপরে যখন মন্ত্রটা ঠিক হয়ে গেল তখন তার ফল আরও বেশি হলো। আমাদের যে মন্ত্র দেওয়া হয় এগুলি একেবারে ভীষণ রকমের সিদ্ধ মন্ত্র। সিদ্ধ মন্ত্রের জপ সবসময় ভালোবাসার সঙ্গে করতে হয়, সেই আকুতি নিয়ে করতে হয়। পূজনীয় গহনানন্দজি বলেছিলেন আকুতিটা কীরকম, না আকুতিটা হলো মেলাতে আপনি আপনার ছোটো শিশুকে হারিয়ে ফেলেছেন, তা সেই ছোটো শিশুকে খোঁজার জন্য আপনার যে আকুতি সেই রকম আকুতি থাকা দরকার। এটা হচ্ছে একজনের প্রশ্ন। এর আগে দ্বিতীয় প্রশ্নটা, এটার উত্তর আমি আগেও দিয়েছি, তাও কমেন্ট বক্সে এসেছে এবং একই লোক বলছেন এই যে এগুলো যখন ইউটিউবে আপলোড হয় তখন যে বিজ্ঞাপনগুলো আসে এতে আমাদের কিছু করার থাকে না, ওদের একটা প্রিমিয়াম ইয়ে থাকে, সেই প্রিমিয়াম মেম্বারশিপ নিলে বিজ্ঞাপন ছাড়াই আপনি দেখতে পাবেন। আমি নিজে বারবার এই ভদ্রমহিলা দু তিনবার লেখার পরে আমি নিজে আমার বক্তৃতা কখনো শুনি না, কিন্তু টানা শুনলাম সব শুদ্ধ 8 সেকেন্ড বক্তৃতা আছে, এই 8 সেকেন্ড বিজ্ঞাপন আছে এবং সেইখানে অপশানও দেওয়া আছে স্কিপ অ্যাড, এবং 8 সেকেন্ডে মানে আমাদের, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমাদের মনের, আমার মন তো অত সূক্ষ্ম নয়, 8 সেকেন্ডে কী মনের চিন্তাভাবনার ফ্লো মানে একদম ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। অতএব যখন কমেন্ট করবেন এমন কিছু কমেন্ট করবেন না যেটা খুব যুক্তিগ্রাহ্য হবে না। আপনার লিখতে হলে লিখুন, বদনাম করতে হলে বক্তৃতা কেমন করে ভালো হবে, কোন বিষয় নিয়ে আলোচনা করা হলে সেইটা সেইগুলো নিয়ে লেখা অনেক ভালো। আজকে আমরা এই দেখুন এখন কোভিডে একবারে বাড়ির ভেতরে আক্রান্ত হয়ে গেছি, দেখছিলাম দুদিন ক্লাস হয়েছিল এবং একদিন আমি একটু প্রাইভেট ইন্টারভিউতে এক জায়গায় গিয়েছিলাম, 3 জায়গাতেই অনেকের সঙ্গে দেখা হলো এবং সকলে যেন একটা মুক্তির স্বাদ খুঁজে পাচ্ছিলেন। এই 1-1.5 বছর ধরে বদ্ধ অবস্থায় থাকার ফলে সকলের ভেতরে একটা যেন মুক্তির স্বাদ খুঁজে পাচ্ছিল এবং তখনই আমি চুপচাপ মনে মনে ভাবছিলাম যে এমন একজনের জীবন বলা দরকার যিনি আমাদের কাছে আদর্শ হয়ে গেছেন, যার জীবনে মুক্তি ছিল না, এই মুক্তির থেকেই সেই বদ্ধ অবস্থা থেকে কেমন করে তিনি মুক্তির পথ খুঁজে পেরেছিলেন তার জীবন বলা দরকার। আপনারা সবাই তপন সিংহ পরিচালিত গল্প হলো সত্যি অবশ্যই দেখেছেন, সে গল্প হলো সত্যি তো একটা অসম্ভব সুন্দর ডায়ালগ ছিল, একেবারে একবারে সিনেমার শুরুতেই ছিল যে রবি ঘোষ তখন এসেছে, চাকর এসেছে, সকলের সঙ্গে পরিচয় হচ্ছে, ছায়াদেবী যিনি বড় বউয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি বলেছিলেন আর বাবা আমাদের মুক্তি রান্নাঘরেতেই সমস্ত জীবনটা চলে গেল। রবি ঘোষ উত্তরে বলেছিল মা অমন কথা বলবেন না, আজ যদি আপনাকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয় তাহলে কি আপনি চালাতে পারবেন, আপনি তো চালাতে পারবেন না, অতএব যদি মুক্তি আপনাকে খুঁজতে হয় তাহলে আপনার ওই রান্নাঘরের মধ্যে থেকেই আমাদের মুক্তিটা খুঁজতে হবে। এইটা হচ্ছে কথা, এটা আমাদের জানতেই হবে, এই মুক্তির বিষয়টা আমাদের জানতেই হবে, আমাদের মুক্তি ওর মধ্যে থেকেই খুঁজে বার করতে হবে, আমাদের যে পরিস্থিতি তার মধ্যে থেকে খুঁজে বার করতে হবে। এই তাঁর জীবন আমাদের দেখিয়ে দিয়ে গেছে, একেবারে বিশেষ করে আমি তো বলি নাড়িয়ে দিয়ে গেছে, আমি তো আমার ক্ষেত্রে বলি যতবার আমি এর জীবনী পড়ি, এনার নাম গোপালের মা, গোপালের মা অঘরমণি দেবী, এর জীবনী, তার সময় ইন্টারনেট ছিল না, তার সময় ফেসবুক চ্যাটিং ছিল না, তার সময় হোয়াটসঅ্যাপে পরনিন্দা পরচর্চা কিচ্ছু ছিল না, তথাপি সমস্ত বদ্ধ, লেখাপড়া জানতেন না, কোনো রকমে টাকা পয়সা ছিল না, ভয়ঙ্কর গরিব ছিলেন, কিন্তু তার মধ্যেও তিনি কেমন করে একটা উচ্চ আধ্যাত্মিক জীবনযাপন করে গেছে। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ তার চিঠিতে তার ভীষণ রকমের প্রশংসা করেছে এবং এরকমও বলেছেন যে কেন তিনি মন্ত্রদীক্ষা দেন না, কেন তিনি তার সেই ভগবত যে ভাব সেটিকে তিনি ছড়ান না। এবং মজার কথা হলো সিস্টার নিবেদিতা যিনি সম্পূর্ণ বিজাতিয়া তিনি কিন্তু তার শেষ সময়ে তার সেবা করেছিলেন। এই গোপালের মা ঠাকুরের চেয়ে 14 বছরের বড় ছিল, ঠাকুরের জন্ম 1836 সালে,
আর গোপালের মায়ের জন্ম 1822 সালে। ভালো নাম ছিল অঘোরমণি দেবী। কলকাতার মহানগরী থেকে 7 মাইল দূরে উত্তর 24 পরগনার কামারহাটি গ্রামে। তার বাবার নাম ছিল কাশীনাথ ভট্টাচার্য বা ঘোষাল। কাশীনাথ ঘোষাল ভট্টাচার্য তার উপাধি ছিল। তার একমাত্র কন্যা ছিলেন। মায়ের কথা আমরা জানতে পারি না। এই উত্তর 24 পরগনারই কাছে এই পাইকহাটি এই গ্রামে মাত্র 9 বছর বয়সে, যেমন আগেকার দিনে গৌরী দান হতো, এই 9 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। ওই একবার তিনি তার স্বামীকে দেখেছিলেন, আর যখন তার বয়স 14 হয় তখন তার স্বামী মারা যান। তার বাবা মা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওই যে তখনকার দিনের বিধবাদের যে কৃত্য, মাথা মুন্ডন করে ফেলা, ধবধবে সাদা কাপড় পরা, বৈধব্যের আর যা যা নিয়ম আচরণ, এগুলো তিনি কখনোই মানতে পারেননি। কিন্তু তারা মারা যাওয়ার পর তিনি পূর্ণ বৈধব্যের বেশ গ্রহণ করেছিলেন। তার চেহারাটা ছিল খুব ছোট, খুব মেটে ছিলেন, কিন্তু খুব সুগঠিত ছিল। গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামবর্ণ। আমি শুধু শ্যামবর্ণ, আর তিনি উজ্জ্বল শ্যামবর্ণ ছিল। অতএব আপনারা আশাই করতে পারেন যে কীরকম ছিলেন। আর সমস্ত শরীর যেটা উজ্জ্বল হয়েছিল সেটা হচ্ছে তার পবিত্রতা। তার পবিত্রতা এমন ছিল যে সেটা যেন জ্যোতির মতো তার সারা শরীর থেকে বেরিয়ে আসত। শ্রীরামকৃষ্ণের থেকে তিনি প্রায় 14 বছরের বড় ছিলেন এবং ঠাকুরের শরীর গিয়েছে 1886 সালে। গোপালের মা বেঁচে ছিলেন আরও 20 বছর। হ্যাঁ, সেইখানে তিনি সিস্টার নিবেদিতার বাড়িতে তার শরীর যায়। কামারহাটিতে যদিও হলো, কামারহাটিতে অঘোরমণির বাপের বাড়ি ছিল, সেইখানেই কলকাতার পটলডাঙ্গা গোবিন্দ্রচন্দ্র দত্ত তার ঠাকুর বাড়ি ছিল। কামারহাটি এই অঞ্চল, পানিহাটি, কামারহাটি এইসব, পানিহাটির আসল নাম হচ্ছে পণ্যহাটি। গঙ্গার ওখানে বাজার দোকান, ব্যবসা বাণিজ্য চলছে, পণ্যের হাট। এই পণ্যের হাট থেকে পণ্যহাটি, কামারদের হাট তার থেকে কামারহাটি, একটা একদম ভীষণ রকম বিজনেস সেন্টার। যারা বিদেশে আছেন তারা জানেন ম্যানহাটন। ম্যানহাটন একেবারে সবসময় একবারে কাজের জায়গা, ঠিক সেই রকম বাংলার ম্যানহাটন ছিল পণ্যহাটি, কামারহাটি এইসব অঞ্চল। সেই সব অঞ্চলে তখন সবাই নিজেদের একটি করে ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করেছেন। তাই গোবিন্দচন্দ্র দত্ত তিনি তার একটি ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করে সেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করে তার সেবা পূজায় ব্যবস্থা করেন। তার দেহত্যাগের পর তার বেশিরভাগ সম্পত্তি বিনষ্ট হলেও এই সম্পত্তিটিকে তার স্ত্রী অত্যন্ত যত্নের সঙ্গে রেখে দেন এবং তিনি সেখানে থেকে দেবতার পূজা অর্চনা এই সমস্ত করে। আমাদের তো এইটাই সমস্যা হয়, আমাদের প্রথমে আগ্রহ হয়, তারপরে বিগ্রহ হয়, শেষকালে বিগ্রহ গলগ্রহ হয়ে থাকে। সেই কারণে অনেকের দেখেছি ঠাকুরঘর অন্য কোনোভাবে নেবেন না। ঠাকুরঘর খানিকটা প্রায় ইন্ডিয়ান মিউজিয়ামের ছোট সংস্করণ। সে যে দেশ গেছি, যেখান থেকে গেছি, সব জায়গা থেকে দেবতা এসেছি, সব দেবতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না। কারুর গায়ে 1.5 মন ধুলো, কারুর গায়ে 1 মন ধুলো, বছরে একবার করে অ্যানুয়াল ক্লিনিং হয়। যা দিন এসেছে ওয়াশিং মেশিনে দেবতাকে ঢুকিয়ে ক্লিন করতে হবে, এরকম আমাদের অবস্থা, শরীর তো ভেঙে পড়বে। তাই দেবতার বিষয়ে আগ্রহ দেখাবার আগে এই গলগ্রহ সময়টার কথাও মনে করবেন। দত্তগিন্নি তিনি ওখানে থেকে করতেন। তিনি ধর্মপ্রাণা ছিলেন এবং তাঁর সম্পর্কে বলছেন, তিনি ব্রহ্মচর্যানুষ্ঠান পূর্বক তিনি মাটিতে শয়ন করতেন, ত্রিসন্ধ্যা স্নান করতেন, একবারই মাত্র সারাদিনে ভোজন করতেন, এছাড়া ব্রত উপবাস এইসব নিয়েই থাকতেন। এই রাধাকৃষ্ণ মন্দিরের পূজারী ছিলেন নীলমাধব ভট্টাচার্য। তিনি সম্পর্কে আমাদের অঘোরমণি দেবী বা গোপালের মার ভাই, এবং নীলমাধব ভট্টাচার্যের কাছে এই দেবতার কথা শুনে আমাদের অঘোরমণি দেবী আসেন এবং দত্তগিন্নির সঙ্গে তার মানসিক যে সম্পর্ক সেটা এত মানসিক ওয়েভ লেন্থটা, নিজেদের মতাদর্শের এত মিল হওয়ার জন্য তিনি খুব সহজেই এইখানে আসতে থাকেন। ছোটবেলায় যদিও শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক তার ছিল না, কিন্তু শ্বশুরবাড়ির কুলগুরুর কাছ থেকে তিনি গোপাল মন্ত্রে দীক্ষা নেন এবং 30 বছর ওই ঠাকুর বাড়ির মেয়ে মহলের একটা ঘরে থেকে তিনি তপস্যা করেছিলেন। আমরা যদি তপস্যার গল্প বলি আমরা সত্যি সত্যি হতবাক হয়ে যাব। এমনি এমনি স্বামী বিবেকানন্দ বা নরেনের তিনি ভালোবাসা পাননি, এমনি এমনি তিনি পাননি, তার দীর্ঘ তপস্যার কথা আমরা শুনলে হতবাক হয়ে যাব। তিনি যে ঘরটায় থাকতেন সেই ঘরে একদিকে
তিনখানা জানলা ছিল গঙ্গার ধারে, তো ইয়েটা সেই ঘরটা এখন গঙ্গায় চলে গিয়েছে, সেইখানে ঘরটা দেখা যায় না। তার তিনটে জানলা ছিল, আর উত্তর আর পশ্চিমে দুটো দরজা ছিল, সব দিক দিয়েই গঙ্গাকে তিনি দর্শন করতে পারতেন। আর ওই ঘরে তিনি দিবারাত্রি জপে মগ্ন হয়ে থাকতেন। ওই সময় তার কাছে কেউ থাকুক বা তার ঘরে কেউ থাকুক এটা তিনি চাইতেন না। দিনে দুবার স্নান করতেন, একবার গঙ্গায় একবার পুকুরে। আর গঙ্গা স্নান করার পরে গঙ্গা তীরবর্তী বটবৃক্ষের তলায় বসে দীর্ঘ সময় তিনি জপ ধ্যান করতেন। আর বিকেলে তিনি জপ ধ্যান করতেন রাধাকৃষ্ণের মন্দিরের দালানে। সেই ওইখানে এখন আর নেই, এটা শুধু গল্পই শুনতে পাওয়া যায়। ওখানে একটা আম গাছ কলা গাছের সমস্ত কিছু ছিল, আম গাছ আর কলা গাছের বাগান ছিল, সেটা সবটাই গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। সেই কলা গাছের থেকে পরিষ্কার পাতা কেটে নিয়ে এসে তা ধুয়ে তাতে তিনি নিত্য ভোগ রন্ধন করে দেবতার উদ্দেশ্যে তিনি ভোগ নিবেদন করতেন। তিনি কল্পনা করতেন যে একটা ছোট্ট পিঁড়িতে দেবতা এসে বসেছেন, পিঁড়ির সামনে তিনি এগুলো সব সাজিয়ে দিতেন। খাবার কিন্তু খুব উন্নত মানের ভোগ দিতেন, আপনি আমরা কল্পনাও করতে পারি না। সেটা হচ্ছে আলু উচ্ছে আর মুগ ডাল, মুগের ডাল, এই ছিল মুগ ডাল আর ভাত, এই ছিল হচ্ছে তার নিত্য খাবার। মুগ ডাল কাপড়ে বেঁধে আর এই আলু উচ্ছে সব ওই ভাতের মধ্যে দিয়ে দিতেন। ফ্যান গালানোর পরে ওই আলু উচ্ছে মুগ ডাল সব মেখে আর ওই কলা পাতায় ভাত আর ওইটি ওই সেই আছে ঘ্যাঁট সেটি নিবেদন করে একটি ছোট্ট গেলাসে করে জল দিয়ে তিনি কল্পনা করতেন তার দেবতা গ্রহণ করছেন। আর রাত্রিরে তিনি ওই বাগানের তৈরি নারকোল থেকে হওয়া নাড়ু আর দুধ খেতেন, এটি তার দীর্ঘদিনের ছিল। তার পয়সা করি বিশেষ কিছু ছিল না, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তাকে কিছু জমি জমা দিয়েছিল, সেই জমি জমা আর তার যা অলঙ্কারাদি ছিল এগুলো বিক্রি করে তার 700 টাকা তিনি পান। সেই 700 টাকা তিনি দত্তগিন্নির জমিদারিতে খাটানোর জন্য দত্তগিন্নির কাছে রাখতেন। তাই দিয়ে তার যা আয় হতো তাই দিয়ে একসঙ্গে তিনি ছ মাসের মশলা বড়ি এসব কিনে রাখতেন। ঘরের মধ্যে সেসব থাকতো মাটির হাঁড়িতে, আর একটা ছোট্ট তোরঙ্গ ছিল, তাতে খুব সামান্য কাপড় জামা ছিল, ভীষণ গরিব ছিলেন তিনি। ওই শিকেতে মুড়ি বাতাসা নারকেল নাড়ু এই সবগুলো রেখে দিতেন। শখ অনেক ছিল, কিন্তু খাবার পর রোজ তিনি ওই ধানের চাল, ধনের চাল, তারপরে জোয়ান এই সবগুলো তিনি খেতেন। এবং তিনি নিজে, তার একটাও দাঁত ছিল না, তিনি নিজে তাই পান খেতেন না, কিন্তু গোপালকে তিনি নিত্য পান দিতেন এবং সেই প্রসাদী পান কেউ ছেঁচে দিলে তাও তিনি গ্রহণ করতেন। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে তার তপস্যাপূত জীবন, সেইটা দেখবার মতো। আর এই তপস্যা করতে গিয়ে আমাদের যে ধারণা আছে যে আর সংসারে কোনো কাজ করা যায় না, তা কিন্তু নয়। তিনি রোজ রাত্রি 2টায় ঘুম থেকে উঠতেন, 3টে জপ করতে বসতেন, সকাল 8টা অবধি জপ করতেন, 5 ঘন্টা একটা স্ট্রেচ তিনি জপ ধ্যান করতেন। 8টার সময় উঠে মুখ হাত পা আস্তে আস্তে ধুয়ে একটু স্বাভাবিক হলে তিনি ওই দেবতার যে মন্দির সেই মন্দির ঝাঁট দিতেন, মুছতেন, তারপরে বাসন মাজতেন, পুজোর সমস্ত কিছু জোগাড় জান্তি করতেন। তারপরে পুজোর জোগাড় করা হয়ে গেলে তিনি আবার করে জপ ধ্যানে বসতেন। তারপরে কিছুক্ষণ ওই তার সপাকে রান্না করতে যেরকম হতো সেইটুকু রান্না টান্না করে আবার খাওয়া দাওয়া করে সামান্য একটুখানি ঘুমোতেন। ঘুমানোর পরে আবার তিনি ঘুম থেকে উঠে পড়ে তিনি জপ ধ্যানে বসতেন একেবারে সেই 2:30 থেকে সন্ধ্যা আরতি অবধি। এইভাবে একদিন দুদিন নয়, 30 বছর তার সাধন ভজনে কেটেছে। একবার মাত্র এই রুটিনের ব্যতিক্রম হয়েছিল দত্তগিন্নির প্রেরণায়। তিনি দত্তগিন্নির সঙ্গে রেলে করে কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন এবং প্রয়াগ প্রভৃতি তীর্থে গমন করেছিলেন। লেখাপড়া জানতেন না, তথাপি তিনি মারা যাওয়ার পরে তার বাক্সর ভেতর থেকে একটা মহাভারত, একটা কৃত্তিবাসী রামায়ণ, একটা গীতা, রামচন্দ্র দত্তের দেওয়া গানের একটি বই খুঁজে পাওয়া গেছিল এবং একটি ভাঙা চশমাও পাওয়া গেছিল। ঠাকুরের দর্শন তিনি দক্ষিণেশ্বরে এসে পান, সেটা হচ্ছে 1884 সালের অগ্রহায়ণ মাসের কোনো এক শুভ দিনে। তারিখটা বলেনি, মাসটা ছিল অগ্রহায়ণ। দত্তগিন্নি শোনেন যে দক্ষিণেশ্বরে এক খুব বড় সাধক আছেন এবং সেই সব বড় সাধককে দর্শন করবার জন্য তিনি এসেছিলেন দত্তগিন্নির সঙ্গে।
এবং ঠাকুরকে দেখে তার খুব ভালো লাগে এবং ঠাকুরও খুব ভক্তিতত্ত্বের উপদেশ এবং ভজন গে শুনিয়েছিলেন। দত্তগিন্নিও তাকে তাদের ঠাকুর বাড়িতে আসবার জন্য নিমন্ত্রণ জানিয়ে আসেন। ঠাকুরও একদিন কামারহাটিতে আসেন এবং সেখানে বিগ্রহের জীবন্ত প্রকাশ লক্ষ্য করে তার সম্মুখে সংকীর্তন করেন, নাচেন, এই সমস্ত দুপুরে প্রসাদ পেয়ে চলে যান। কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণের তার ওখানে আসা, এটা যেন অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। তার মনে হতে থাকলো ইনি বেশ লোক, যথার্থ সাধুভক্ত, এর নিকট পুনরায় সময় পেলে আসব, এটা তার প্রথমবারে মনে হয়েছিল। তাই একদিন তিনি এই দোনমন করতে করতে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। আসার সময় সাধুর কাছে তো খালি হাতে আসতেনি, এটা আমি খুব ভালো করে কিন্তু বোঝানোর চেষ্টা করি সবাইকে। তা সেই খালি হাতে না এসে ওই এক পয়সার দোদো সন্দেশ, আপনারা মায়ের বাড়িতে গেলে এখনও এই মিষ্টি পাবেন। দোদো সন্দেশ হচ্ছে ওই করে কি ওই ক্ষীরের যে লম্বা একটা ওই লেচি মতো কাটে, তারপরে লেচিগুলোকে চাকু দিয়ে ছোটো 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 পিস করে, ওই দুটো দুটো পিসকে জুড়ে দিয়ে গুজিয়াও নয় আবার পেড়াও নয় একটা ছোট্ট ছোট্ট মিষ্টি তৈরি হয়। তখনকার দিনে সবচেয়ে কম পয়সার মিষ্টি, মা ঠাকুরের জন্য এই কিনে নিয়ে আসতেন। এখন যতই আপনারা এত ভালো ভালো জিনিস খাওয়ান না কেন, ঠাকুর মাকে এই এক পয়সা দেদই রোজ খাওয়াতেন। ঠিক সেই রকমই গোপালের মা সে দোদো সন্দেশ কিনে নিয়ে আসছেন। আর ঠাকুর তো একেবারে এমন ছেলে মানুষ, আসা মাত্র জিজ্ঞেস করছে কী এনেছো দাও খাবো, ইনি তো লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে, কারণ সেখানে অনেক লোকজন আছে, সব ভালো ভালো জিনিস নিয়ে এসেছে, কিন্তু ঠাকুরের এত বেহায়া, তিনি ওই বাজে মিষ্টিটাই খেতে চাইলেন। তিনি অনেক কাণ্ড করে সেটা এই যেদিন এসেছিলেন সেদিনটা ঠাকুরের জন্মোৎসব, পুঁথিবলের ঠাকুরের জন্মোৎসব, সেই আঁচলের তলা থেকে সেই মিষ্টি বার করে তিনি খেয়েছিলেন। মিষ্টি দেখে তাকে বলেছিলেন কেন পয়সা করে মিষ্টি করে নিয়ে আসো, তুমি নারকোল নাড়ু বানিয়ে রাখবে তার থেকে একটা দুটো নিয়ে আসবে, তাহলে সেও আনতে পারো না, তুমি বরং একটা কাজ করবে, তুমি লাউ সব চচ্চড়ি রাঁধবে, আলু বেগুনের বড়ি দিয়ে সজনে খাঁড়ার তরকারি করে নিয়ে আসবে। এই রকম নানা রকমের সব আয়েস, মানে এমনি এমনি আমরা খেতে চাই, দেখুন ঠাকুর আমাদের স্বভাবটাই নষ্ট করে দিয়েছে। তাই বলছেন তাকে দেখে অঘরমণি দেবী খুব কষ্ট হতে থাকলো, বলে কেমন সাধু দেখতে এসেছি, একটা ভালো কথা বলার নেই, আর শুধুমাত্র খাই খাই খাই, কেবল খাই খাই খাই, এই খাওয়াও সেই খাওয়াও, ঠাকুর বলতেই থাকছেন তাকে। বলছেন আমি কাঙাল লোক, কোথা থেকে এত খাবো, দূর হোক আর এখানে আসবো না। দেখুন আমরা সব সময় মনে করি আমাদের কাছে বোধহয় কিচ্ছু নেই, আমরা বোধহয় দেবতাকে কিচ্ছু দিতে পারি না। আমিও এখানকার লোকজনকে বলি তোমরা কিছু দাও না কেন, সবাই বলে আমাদের কোথায় পয়সা, পয়সা সবসময় দিতে হবে না, বাড়ির দুটো ফুল যদি তুলে নিয়ে এসে দেবতাকে দেওয়া হয়। এক জায়গায় দেখেছিলাম সবাই একটু একটু করে দুধ দিয়ে যেত রোজ, এই একটু একটু এক পোয়া, কারুর হয়তো আরও কম, এরকম দুধ দিয়ে যেত, সেই সবার দুধ মিলিয়ে ঠাকুরকে একটা পায়েস দেওয়া তৈরি করে দেওয়া হতো। আমরা অনেক সময় বুঝতে পারি না, ভগবান কিন্তু খুব ডিফিকাল্ট জিনিস চান না, কী কী চাইছেন দেখুন, ঠাকুরেরও বলিহারি যাই। বলছেন লাউ শাক চচ্চড়ি, আর বলছেন আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি, এটা আমি খুব জোরে জোরে বলছি, যদি কেউ প্র্যাকটিস করে আমাদের খাওয়াতে পারেন। তারপরে তিনি ভাবছেন যে না আর তিনি যাবেন না, কোনো দিন আর যাবেন না। আর তারপরে কিন্তু কামারহাটি আসা মাত্র তার মনে হলো যে ঠাকুরকে শুধুমাত্র সামান্য খাওয়াতে হবে এই ভেবে যাব না, তিনি আবার ওই লাউ শাকের চচ্চড়ি রান্না করে তিনি নিয়ে গেলেন। যাওয়া মাত্র ঠাকুর ওটা চেয়ে খেলেন, মানে বসতে শুধু দেননি, কী এনেছো, বসবে কি বসবে না এটা বড় কথা না, তুমি কী এনেছো। আর সেই লাউ শাকের বাটিটা নিয়ে তিনি খাচ্ছেন আর বলছেন কি সুন্দর রিয়াকশানটা, আহ কি রান্না, যেন সুধা সুধা। আর ব্রাহ্মণী সে কাঁদছেন আর ভাবছেন তিনি গরিব কাঙাল, আর তার এই ছোট্ট জিনিস নিয়ে এসে ভগবান কি বড়াই করছে। এইটা হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের একটা বেসিক ফারাক, জানেন তো, আমরা অনেক পাওয়ার পরেও কিছুতেই আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, আর ভগবানের জন্য সামান্য কিছু করলে তিনি সেই সামান্যটাকে অসামান্য করে দেখান। আমাদের সামান্য ভালোবাসা, সামান্য ভক্তি যে একেবারে অগাধ ভক্তিতে রূপান্তরিত হয়, এটাতে আমরা কিছুতেই বিশ্বাস করতে চাই না, এটা হচ্ছে আমাদের বেসিক সমস্যা। আর সেই ব্রাহ্মণীর তো খুব আনন্দ, কিন্তু সেই
প্রত্যেকবার আসে আর প্রত্যেকবার বলে আবার কি খাওয়াবে, খালি খাই খাই আর খাই। ঠাকুরের সঙ্গে তার তিনটি কথা, কি এনেছো ও ওটি কেন আনো না, আর আবার কবে আসবে, আবার কবে খেয়ে নিয়ে আসবে। তারপরে তিনি খুব দুঃখ করে একদিন গোপালের উদ্দেশ্য করে বলছেন, গোপাল তোমায় ডেকে এই হলো, এমন সাধুর কাছে নিয়ে গেলে যে কেবল খেতে চায়, আর আসবো না আর আসবো না। ঠিকই করল, কেমন সাধু, ধর্মের কথা বলে না, ভালো কথা বলে না, কেমন করে জীবনের উন্নয়ন হবে সে কথা বলে না, শুধু খালি লাউ শাকের তরকারি আর এই তরকারি আর ওই তরকারির কথা বলতে থাকে। এই রকম করতে করতে 1884 সালের বসন্তকাল পড়ে গেল। একদিন গোপালের মা রাজামুন রাত্রি 3টের সময় বসে জপ করছেন, জপ টপ শেষ করে তিনি জপ শেষ হওয়ার পরে সেই জপ দেবতার উদ্দেশ্যে তিনি অর্পণ করছেন। এমন সময় তিনি দেখলেন যে শ্রীরামকৃষ্ণ যেমন ঠিক গোপালটা যেরকমভাবে আছে, তিনি সেই তার বাম দিকে যেন ঠাকুর বসে আছেন, আর ডান হাতটা যেরকম গোপাল যেরকম হাতটা এরকম মুঠো করে তাতে নাড়ু ধরা থাকে, ওই রকম যেন নাড়ু নিয়ে বসে আছেন। আর তিনি ভাবছেন যে এত ভোরবেলা, মানে তখন তো সকাল 8টা, বলছে এত ভোরবেলা ঠাকুর এখানে এলেন কী করে। এই ভাবতে ভাবতে তিনি নিজের বাম হাত দিয়ে ঠাকুরের বাম হাতটাকে ধরার চেষ্টা করলেন, ডান হাতটা বিজি আছে তাই বাঁ হাতটা ফাঁকা, বাঁ হাতটা দিয়ে ওই ইয়ে ধরা আছে, মেজের উপর যেমন গোপালের ইয়ে থাকে ওই রকম মূর্তি দেখে তিনি ধরার চেষ্টা করলেন। দেখলেন ঠাকুর সম্পূর্ণভাবে হারিয়ে গেলেন, আর তিনি ওই ভাবতে থাকলেন যে ঠাকুরের বদলে একটা অদ্ভুত ছোট্ট শিশু, 10 মাসের ছোট্ট শিশু, সে এসে হামাগুড়ি দিতে দিতে বলছে যে মা আমাকে ননি খাওয়াও। গোপালের মা দর্শন হচ্ছে, সে গোপাল এসে তাকে বলছে মা আমাকে ননি খাওয়াও। গোপালের মা খেতে দিতে বললেই বড় কষ্ট হতো, তিনি বলছেন বাবা আমি দুঃখিনী কাঙালিনী, আমি তোমাকে কি খাওয়াবো, ননি ক্ষীর কোথায় পাবো। সে অদ্ভুত গোপালের কিন্তু ভ্রূক্ষেপ নেই, সে খাবেই। তখন শিকে থেকে নারকেল নাড়ু বার করে বললেন, এই তোমায় কদর্য জিনিস খেতে দিলুম, আমাকে যেন আর এরূপ না খেতে দিতে হয় সেইটি দেখো। জপ আর সেদিন চলল না, জপ আর করা হলো না, তিনি চলতে ফিরতে থাকলেন এবং দেখলেন স্বয়ং জীবন্ত জাগ্রত গোপাল তার ইয়েতে বসে আছেন, তার কোলে বসে আছেন। কখনো সে তার কোলে বসে থাকে, কখনো সে তার কাঁধে বসে থাকে, কখনো সারা গাওয়ারময় ঘুরতে থাকে, এমনকি কখনো কখনো তার জপের মালাটা কেড়ে নিয়ে গোপাল পালাতে থাকে, আর পাগলের মতো তিনি তার পেছন পেছন ছুটে বেড়ায়। সারা সকালটা এরকম হতে থাকলো। তারপর একটা সময় তিনি গোপালকে পাকড়ে তার ইয়েতে বুকের মধ্যে নিয়ে তিনি পাগলের মতো কামারহাটি থেকে পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে যাচ্ছেন, এবং দক্ষিণেশ্বর যাওয়ার পথে তিনি দেখছেন তার বুকের ওপর গোপালের সেই টুকটুকে লাল পা তিনি ঝুলছেন। তারপরে যখন তিনি দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন, দক্ষিণেশ্বরের ঠাকুর ঘরে একদম আলু থালু বেশে গোপাল গোপাল করে তিনি যখন ডাকতে ডাকতে ঢুকছেন, তখন দেখলেন যে তার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন যে ঠাকুরও ঠিক ওই রকমভাবে বসে আছে, আর ঠাকুরের পাশে এসে বসলেন এবং ভাবাবিষ্ট ঠাকুরও তার কোলের ওপর এসে বসলেন, এবং সাশ্রুনয়নে তিনি যে রাস্তায় কিনতে কিনতে এনেছিলেন সেই ক্ষীর সর ননি সব যা যা তিনি কিনে নিয়েছিলেন সব তিনি তার সেই গোপাল রূপী শ্রীরামকৃষ্ণের মুখে একটু একটু করে তুলে দিলেন। এরপরে তিনি আস্তে আস্তে নিজের ভাবে তার এই ভাবান্তর ভাব চলে গেল আর তিনি স্বাভাবিক হতে থাকলেন। কিন্তু গোপালের ভাব, মানে ঠাকুরের ভাব, ঠাকুর স্বাভাবিক হয়ে গেলেন কিন্তু গোপালের মায়ের ভাব আর কিছুতেই যায় না। তিনি সেই সারা ঘর, ঠাকুরের সেই ঘরটি জুড়ে তিনি নাচছেন আর গাইছেন, ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আর নাচে শিব, একেবারে সেই নাচতেই থাকলেন, এবং সবাই অদ্ভুতভাবে দেখতে থাকলেন যে শ্রীরামকৃষ্ণ স্ত্রীজাতির স্পর্শ মাত্র একেবারে সহ্য করতে পারতেন না, তিনি একটা কি অদ্ভুত এক 62 বছরের মহিলার সঙ্গে কীরকম অদ্ভুত রকমের তার লীলা চলছে। শোনা যায় না ঘটনাটা সত্যি, এটা পুঁথি বলছে যে আত্মহারা হয়ে যশোদারূপী আমাদের ভৈরবী ব্রাহ্মণী কিছুদিনের জন্য দক্ষিণেশ্বর থেকে জানবাজারে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, মথুরামন জোর করেই নিয়ে গেছিলেন ভৈরবী ব্রাহ্মণীর ইচ্ছার বিরুদ্ধে।
তারপরে তিনি যখন ফিরে এলেন, ভৈরবী ব্রাহ্মণী তিনি যখন জানবাজারে ফিরে এলেন, জানবাজার থেকে দক্ষিণেশ্বরে ফিরে এলেন, সেই দিন খবর পাওয়া মাত্র ভৈরবী ব্রাহ্মণী গ্রামে সবার কাছ থেকে ঘুরে ঘুরে ক্ষীর সর দধি ননি এই সমস্ত কিছু ভিক্ষা করে নিয়ে এলেন। তিনি সেই মা যশোদার মতো সাজলেন, বেনারসি পরলেন, অলঙ্কারাদি পরলেন এবং গান গাইতে গাইতে তিনি এগিয়ে যেতে থাকলেন মন্দিরে। পথে পুরবালাগণ তার পেছন পেছন হাঁটতে থাকলেন, সেই অপূর্ব সঙ্গীত শুনে পুরবালাগণ তার পেছন পেছন যেতে থাকলেন। শুধু যেতে থাকলেন না, সেই মন্দিরের যে দরজার কাছে এসে, দক্ষিণেশ্বরের মন্দিরের দরজার কাছে এসে তিনি গান গাইতে থাকলেন। এমন সে করুণ সে স্বর মানুষের হৃদয়কেও স্পর্শ করে এবং তার ঠাকুরের সেই গান শুনে ঠাকুরের গভীর ভাব সমাধি হয়েছিল। হৃদয়রাম ভৈরবী ব্রাহ্মণকে প্রথমে দেখে চিনতে পারেননি, তারপরে তিনি তাকে হাত ধরে ধরে নিয়ে আসেন। তারও হাত পা টলটল করছে, সে হাতের থালা পড়ে যায় যায়। ভৈরবী ব্রাহ্মণীকে ধরে ধরে হৃদয়রাম ঠাকুরের ঘরে নিয়ে এলেন। ছোট খাটটিতে বসলেন ভৈরবী ব্রাহ্মণী এবং ওই অত বড় দামড়া ছেলে তাকে তিনি কোলে গোপালভাবে তুলে নিলেন এবং তিনি ওই একটু একটু করে খাওয়াতে থাকলেন ক্ষীর সর ছানা ননি। তারও যেরকম অবস্থা হয়েছিল, আজকে ভৈরবী ব্রাহ্মণীরও ঠিক সেই, আমাদের গোপালের মায়েরও ঠিক সেই রকমভাবে হতে থাকলো। এবং এই দিন থেকেই তিনি অনুভব করতে থাকলেন যে যে গোপাল যে তোর মানে এতদিন তার কোলে ছিলেন, তিনি যেন তার ভেতরে একবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই তার থেকেই এই যে গোপাল তার ভেতরে মিশে গেছেন, ছোট্ট শিশুর মতো তাকে তিনি দর্শন করেছেন, এই ঘটনার সাক্ষী থেকেই অঘোরমণি দেবীর নাম হয়ে গেল ভক্তকুলে গোপালের মা। খেতে খেতে ব্রাহ্মণ বলতে থাকলেন, তার ব্রাহ্মণী বলতে থাকলেন যে আমি সুতো কেটে পয়সা রোজগার করি, আর সামান্য আমার যা রোজগার আছে, তাই গরিব বলে আমার কাছে কি শুধু খেতেই চাইতে হবে, এই রকম অবস্থা। সন্ধেবেলা, সেদিন সন্ধেবেলায় গোপালের মাকে তিনি ধীরে ধীরে কামারহাটিতে পাঠিয়ে দিলেন। গোপালের মা গোপালকে কোলে নিয়ে কামারহাটিতে যেতে থাকলেন। সমস্ত রাস্তা তিনি ওই গোপালকে বুকে করে নিয়ে গেলেন, তার বুকের ওপর সেই লাল টুকটুকে পা তিনি দেখতে পেলেন, কিন্তু গোপালকে নিয়ে তিনি কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন। কারণ গোপাল তো এতটুকু সন্তুষ্ট নয় অঘোরমণি দেবীর ব্যবস্থায়। বাড়িতে সেই প্যাট প্যাটে মাদু আর সেই একবার ইঁটের মতো শক্ত বালিশ, গোপাল কিছুতেই তাতে শুতে রাজি নেন। তার নরম বিছানা চাই, নরম বালিশ চাই, এসব চাই। তিনি বললেন, বাবা আজ কোনো রকমে রাত্রির শোক, কাল কলকাতা থেকে তোমার নরম বালিশ করিয়ে দেবো। পরদিন প্রত্যক্ষ তাই দেখা গেল, তিনি গোপালের রান্নার জন্য বাগান থেকে কাঠ কুড়োতে গেলে গোপালও তার সঙ্গে সঙ্গে চলেছেন। কী অদ্ভুত ব্যাপার! এই এই কথাটাকে আমি খুব জোর দিই আর কি। এই মাস ঠাকুরের বাবার জীবনেও আপনারা দেখবেন, তিনি যখন যেখানে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তার পেছন পেছন মা শীতলা যাচ্ছেন। এটা অনেকে গাল গল্প বলেন, অনেকে এটাকে স্বীকার করে নেন অলৌকিক ঘটনা হিসেবে, কিন্তু যুক্তির দিক দিয়ে যদি ঠিক দেখেন তাহলে এই ঘটনা কিন্তু সত্য। দেখুন, আপনার ছেলে হয়তো বিদেশ থেকে ফিরে আসে অনেক দিন, হয়তো কোভিডের আক্রমণের জন্য দুবছর বিদেশ থেকে আসতে পারেনি, আপনি শুনেছেন যে আজকে সে ফিরে আসছে। আপনি জানেন বিকেল তিনটের আগে তিনি সে কখনোই আসবে না, কিন্তু ওই একটার পর থেকে যতবার কলিং বেল বাজছে ততবার মনে হচ্ছে আপনার দরজা খোলার আগে ওই দরজার ওপারে আপনার ছেলেটিই দাঁড়িয়ে আছে। আপনি দরজা খুললে তার সেই হাসি মুখটাই দেখতে পাবেন, কিন্তু দরজা খুলে প্রত্যেকবার হয় গোয়ালা নালে কাজের মাসি নালে কাউকে দেখতে হচ্ছে, কিন্তু আপনি কল্পনা করছেন যে আপনার ছেলেটাই হাসি মুখে দরজার ওপারে দাঁড়িয়েছে। এটা কেমন করে হয়? কারণ যারা আমার খুব প্রিয় তাকে এত চিন্তা করতে থাকি, তারা যদি উপস্থিত নাও হয় তাদের সূক্ষ্ম দেহে যেন উপস্থিত আমরা উপস্থিতি আমরা অনুভব করতে পারি। ঠিক সেই রকম গোপালের মা তিনিও যেন অনুভব করতে থাকলেন তার গোপাল তার সঙ্গে সঙ্গে চলছে। তিনি দেখলেন যে সেই তিনি কাঠ তুলতে গেছেন, তিনি কাঠ তারপরে এই নারকেলের পাতা এইসব জ্বালিয়ে তো রান্না করতেন, এমনকি রান্নার সময়ও তিনি দেখতে থাকলেন যে গোপাল তার পিঠে চড়ে বলছে এই খাবো, আমি সেই খাবো, আমি ওই খাবো, যেমন বাচ্চারা করতে থাকে। এবং তিনিও মিষ্টি কথায় তাকে ভুলাতে থাকলেন, কখনো বকুনি দিতে থাকলেন। কিছুদিন পরে ব্রাহ্মণী আবার দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সঙ্গে আলাপ করে
নওবতে চলে গেলেন জপ করতে। তার জপের খুব একটা নিষ্ঠা ছিল। জপ শেষ করে তিনি যখন উঠছেন, এমন সময় পঞ্চবটি থেকে ঠাকুর হাঁটতে হাঁটতে এগিয়ে এসে তার সঙ্গে কথা বললেন। জিজ্ঞেস করলেন যে তুমি এখনও এত জপ করো কেন, তোমার তো খুব হয়েছে। ব্রাহ্মণী বললেন, জপ করবে না, আমার কি সব হয়েছে? ঠাকুর বললেন, হ্যাঁ হয়েছে। গোপালের মা তিনবার জিজ্ঞাসা করলেন, সব হয়েছে? এবং তিনবারই ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ হয়েছে। তারপরে বললেন, হ্যাঁ তোমার আপনার জন্য জপ তপ সব করা হয়েছে। এবার নিজের শরীর দেখিয়ে বললেন, এই শরীরটা যাতে ভালো থাকে, যদি ভালো থাকবে ইচ্ছে করো তাহলে তুমি গোপাল তুমি জপ করতে পারো। গোপালের মায়ের এই কথা একটা অদ্ভুত পরিবর্তন হলো। এতদিন তিনি সত্যি সত্যি নিজের আত্মমুক্তির চেষ্টা করতেন, আর যেন তার আত্মমুক্তির ইচ্ছে হলো না। তিনি বললেন, তবে এখন থেকে যা কিছু করব সব তোমার তোমার তোমার। এই ঘটনাটা কিন্তু খুব ভয়ানক। এই ঘটনা হয়ে যা এই হয়ে যাওয়ার পরে তিনি তার ওই জপের থলি হেনাতেনা যা যা ছিলেন সব গঙ্গা গর্ভে বিসর্জন দেন, কিন্তু তার করে জপ থামেনি। কিন্তু এই যে দেখুন ঘটনাটা, আমরা কিন্তু সমস্ত জপ যা কিছু করি সব আমাদের আধ্যাত্মিক কল্যাণের কথা ভেবে। আমরা কতজন জপ করি বলুন তো, ভগবানের কথা ভেবে বা জগতের কল্যাণের কথা ভেবে বড় একটা জপ করি না। বড় জোর আমরা আমাদের সংসারের কল্যাণের কথা ভেবে জপ টপ করি। কিন্তু শ্রীরামকৃষ্ণ একটা পথ দেখিয়ে দিচ্ছেন, এই যে জগতের যদি কল্যাণ হয় সেই জগতের কল্যাণও আমাকে এসে স্পর্শ করবে। তাই বলছেন যে যা কিছু জপ করবে তোমার নিজের জন্য সব করা হয়েছে, এখন থেকে যা কিছু জপ করবে সব আমার শরীর যেন ভালো থাকে। তাই গোপালের মা বললেন, যখন তুমি এত বড় কথাটা বলছো তখন এখন থেকে যা কিছু করব সব তোমার সব তোমার সব তোমার। অঘরমণি খুব গিয়েছিলেন, বালবিধবা তো, খুব আচার নিষ্ঠা সম্পন্ন ছিলেন। প্রথম প্রথম যখন তিনি ঠাকুরের কাছে আসতেন তখন তিনি ওই ঠাকুরের তিনি একদিন তিনি যখন রান্না করে শ্রীরামকৃষ্ণের পাতে ওই বোকনা থেকে ভাত দিচ্ছিলেন, বোকনা মানে পাত্র যেখান থেকে ভাত তুলে এতে দেওয়া হয়, এমন সময় যে ওই কাঠিটা করে মানে যে হাতায় করে ভাতটা দেওয়া হচ্ছিলো, ঠাকুর একদিন ইঁঠো হাতে সেইটা স্পর্শ করে দিলেন। বোকনায় তো অনেকটা ভাত থাকে, যেমন আমরা হাঁড়িতে করে নিয়ে যাই না, এখন তো হচ্ছে ডিনার সেটে দেখবেন একটা পাত্র থাকে যাতে আমরা ভাতটা ঢেলে রাখি, সেখান থেকে ভাত দিই। তা সেইটা ওই রকম ভেবে নিন, ডিনার সেটে যে ওই ভাত রাখার যে পাত্র ওই রকম বোকনা, হাঁড়ি থেকে সেখানে তুলে নিয়ে গিয়ে দেওয়া হচ্ছে, কিছু ভাত তো সেখানে থাকে, সেই ভাতটা বাকি অবশিষ্ট ভাতটা অঘরমণি দেবী খাবেন। তা সে ঠাকুর করলেন কি, ইঁটো হাতে তিনি ওই এটাকে ছুঁয়ে দিলেন, তার সেই হাতাটাকে তিনি ছুঁয়ে দিলেন। তিনি আর কি করবেন, তিনি সেই তার আর সেদিনকে খাওয়া হলো না। তিনি অতএব যেদিন তিনি আসতেন মা ঠাকুরন দারুণ কাজ করতেন, ঠাকুরের জন্য মাছের ঝোল ভাতটা রান্না করে গঙ্গাজল ওর গোবর দিয়ে উনুন একেবারে পরিষ্কার করে দিতেন, তারপরে ব্রাহ্মণীর বোকনা মানে চড়ানো হতো। আর গোপালের সাক্ষাৎকার হওয়ার পরে এটা মানে গোপালের সাক্ষাৎকার আগে অবধি এই ঘটনা চলেছে, কিন্তু গোপালের সাক্ষাৎকার হওয়ার পরে তার সমস্ত কিছু উল্টে পাল্টে গেছিল। তখন যাই তিনি খেতেন তাই খানিকটা তিনি মায়ের মুখের মধ্যে গুঁজে দিতেন, আর ব্রাহ্মণী বুঝতেন যে যা কিছু করছেন সবই গোপালের জন্য। তার এই যে এঁটো কাটা, এতদিনকার এই যে বিধিনিষেধ, এই স্পর্শ করে দিলে খাওয়া হবে না, ওই স্পর্শ করে দিলে খাওয়া হবে না, এই যে বিধিনিষেধের বেড়া জালে ছিলেন এর পারে তিনি চলে গেলেন। স্বয়ং অবতার পুরুষ তিনি ঠাকুরকে গোপাল জ্ঞানে দেখেন, তিনি তার এঁটো হাতে পাত্র ছুঁয়ে দিয়েছেন তবু তার খাওয়া হচ্ছে না। কিন্তু এই মানুষেরই পরিবর্তন হয়ে গেল, তার আর ওই রকম বিধিনিষেধের আর কোনো প্রয়োজন মনে হলো না। তার মনে হতে থাকলো যে আর কোনো কিছু এইসব ইয়ে হওয়ার কথা নয়। একদিন ব্রাহ্মণী এক পয়সার বাতাসা নিয়ে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত। আচ্ছা, আমার আমি ভুল বলেছিলাম, এই ঘটনাটা বোধহয় ঠাকুরের জন্ম মহোৎসবের ঘটনা। এই এক পয়সার বাতাসা নিয়ে তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন, দেখলেন ঠাকুরের ধনী ভক্তেরা সব মূল্যবান খাবার দাবার তিনি নিয়ে এসেছেন। ঠাকুর ভাবাবস্থায় একটা দুটো নিয়ে খেলেন, তারপরে ঠাকুর আর তিনি কীভাবে দেবেন লজ্জায় সেটা বুঝতে পারছেন না। তিনি যখন ঠাকুর ভাবস্থ হলেন তখন ওই
তার যে বাতাসাটা, তখন তো মাটির ছোট ওই থালার মধ্যে করে বাতাসা বিক্রিয়ে তো এখনও দেখবেন আপনারা যদি এতে যান, তারকেশ্বরে যান, দেখবেন মাটির সরা তার মধ্যে করে বাতাসা বিক্রি হয় যেটা নিয়ে পুজো দিতে যায়। ওই রকম মাটির সরাই করে তিনি ওই বাতাসা নিয়ে গেছেন, ঠাকুরের সামনে রেখেছেন, আর ঠাকুর ওই ভাবাবস্থাতে একটু স্পর্শ করে তার থেকে একটা খেয়ে প্রসাদ করে দিয়েছেন। তিনি তো খুব আচার নিষ্ঠাবান, তিনি ওটা ট্যাঁকে করে নিয়ে এলেন, আর এসে ভাবলেন যে এই বাইরের অসুচি কাপড়ে তিনি এটা বয়ে নিয়ে এসেছেন, তারপরে ঠাকুরের ইঁটো, এটা বোধ হয় ঘরে ঢোকানো চলে না। তাই তিনি ওই বাগানের মালিক তাকে দিয়ে দিলেন, বললেন তুমি এটা খাও। আরেকদিন খরদাহে শ্যামসুন্দর থেকে, শ্যামসুন্দরকে তিনি দর্শন করে ফিরছেন, প্রত্যাবর্তনকালে একজন পূজারি তাকে একটু কিছু প্রসাদ দিলেন। শ্যামসুন্দর থেকে ঘুরে আসছেন একজন পূজারি, তিনি আসার পথে মাকে কামারহাটিতে কিছু প্রসাদ দিলেন, আর সেই প্রসাদ নিয়ে তিনি যখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন, ঘরে ঢুকবেন, ঘরে গিয়ে খাবেন, এমন সময় তিনি শুনলেন পরিচিত কণ্ঠে কেউ যেন বলছে, কি গো খাবি তো, না আবার মালিকে দিবি। মালি যেন একে দক্ষিণে এই অঘরমণি দেবী যেন একদম হতবাক হয়ে গেলেন এই কথাটা শুনে, সে অস্ফুট স্বর বলে চলেছে, কি গো খাবি তো নাকি মালি আবার মালিকে দিবি। তিনি একবারে পরিষ্কার বুঝতে পারলেন এটা শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। তিনি ওখান থেকে দক্ষিণেশ্বরে এলেন, তার পরের দিন যে দক্ষিণেশ্বরে এলেন এবং ফিরে এসে ঠাকুরের কাছে হাউ হাউ করে ছোট শিশুর মতো করে কাঁদছেন আর বলছেন, বাবা আমি অপরাধ করেছি, আমার কি হবে। আর ঠাকুর ওনার এই কান্নার ওই দুঃখ প্রকাশ দেখে একবারে খিলখিল করে ছোট শিশুর মতো কাঁদছেন, যেন একবারে কিছুই ঘটেনি এরকম অবস্থা। অঘরমণির এই রকম এই যে গোপালের দর্শন এবং এই গোপালকে দাওয়ানো, গোপালকে খাওয়ানো, সে পিঠে চড়ছে, কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু অঘরমণি দেবীর কাছে এই ঘটনা চলছে। তার ভেতরে যশোদা সুলভ এই যে বাৎসল্য রস মিশ্রিত তার যে সাধন ভাব, এটা প্রায় দুমাস কাল অবধি তার চলেছিল। তিনি দর্শন করতে থাকলেন যে বালগোপাল যেন তার সঙ্গেই বাস করছেন, তার জন্য যেন তিনি পৃথক বিছানা তৈরি করেছেন, নরম গদি তৈরি করেছেন, তার জন্য নরম বালিশ তৈরি করেছেন, তিনি সেই পটপটে মাদুরে শুয়ে আছেন, গোপাল তার ঠিক পাশটিতে শুয়ে আছেন, তিনি যখন পাতা তুলতে যান গোপাল তার তার কোমল হস্ত দিয়ে তার সঙ্গেও পাতা টেনে টেনে তুলে নিয়ে আসেন, শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে আসেন, তিনি যখন রান্না করেন তখনও যেন তিনি এই করতে থাকেন, তিনি যেন সেইখানে তাকে যেন সাহায্য করেন। যখন তিনি রান্না করেন তখন গোপাল তার পিঠে চড়ে বসে থাকে, এইটা রান্না করো সেইটা রান্না করো, তারপরে খাওয়া দাওয়ার সময়ও গোপাল তার সঙ্গে নানা রকমের লীলা করে, তারপরে তিনিও বিশ্রাম করেন, গোপালও তার পাশে বসে বিশ্রাম করেন। একবারে নিরবিচ্ছিন্ন এই দুমাস তিনি তার মনের ভেতরে এই ভাবটি ছিল। 1885 খ্রিস্টাব্দের এটা হচ্ছে উল্টো রথের দিন, তারিখটা ছিল সম্ভবত 14 জুলাই 1885 সালের উল্টো রথের দিন বলরাম মন্দিরে ঠাকুর এলেন। সেখানে সেদিন সেখানে তিনি দুদিন দুরাত্রি ছিলেন, রথযাত্রার আগের দিন তিনি এসেছিলেন, রথযাত্রার দিন রাত্রিতে ছিলেন, পরের দিন তিনি চলে যান। 13 জুলাই তিনি আসেন, 13 জুলাই তিনি আসেন, 14 জুলাই রথযাত্রা ছিল এবং 15 জুলাই তিনি আবার দক্ষিণেশ্বরে ফিরে গিয়েছিলেন। তার যখন এরকম দ্বিতীয় দিন যখন হচ্ছে, মানে প্রথম দিন 13 তারিখ এসছেন, তো 14 তারিখ তিনি যখন সকালে জলখাবার খাচ্ছেন তখন তিনি বলরামকে বললেন যে তাকে এখানে আনি এনে পাঠাও না। সংবাদ যাওয়া পাওয়া মাত্র বলরাম লোক পাঠালেন, তখনকার দিনে তো অত সহজে আসা যেত না, গিয়ে তাকে নিয়ে এলেন। আর তিনি খুব ঠাকুর ডেকেছেন এই শুনে তিনি ছুটতে ছুটতে আসছেন, সন্ধে হয় তখন রথ টথ সব টানা হয়ে গেছে, সব হইচই হয়ে গেছে, তখন তিনি শুনছেন, তিনি দোতলায় ওই ঠাকুর এখন যেখানটা ঠাকুরের গর্ভমন্দির সেই ঘরের কাছে যখন এসে পৌঁছেছেন তখন একটা অপূর্ব দৃশ্য দেখলেন। কী দৃশ্য দেখলেন? দেখছেন বালগোপাল মূর্তির মতো দুই জানু এবং হাত এক হাত ভূমিতে হামা দেওয়ার মতো অবস্থানপূর্বক এক হাত তুলে ঊর্ধ্বমুখে সতৃষ্ণ নয়নে ঠাকুর যেন কারুর দিকে তাকিয়াছে। গোপালের মায়ে সে জীবন্ত জাগ্রত গোপাল মূর্তিতে শ্রীরামকৃষ্ণকে দেখলেন এবং তার যেন সারা ভাবের প্রবল প্রাবল্যে
শ্রীরামকৃষ্ণের সারা শরীরে যেরকম গোপালের সারা শরীরে অলকা তিলকা সব আঁকা থাকে, ঠিক সেরকম যেন তার সারা শরীরে সেরকম অলকা তিলকা আঁকা রয়েছে, সব নানা রকমের ছবিতে আঁকা। আর ঠাকুরের একেবারে ঠাকুরের চোখ দুটি যেন সেই ভাবাবিষ্ট হয়ে অর্ধ নিমিলিত হয়েছে। তিনি ঠাকুরকে দেখে একবারে মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু সদা হাস্যময় ঠাকুরকে দেখতে তিনি অভ্যস্ত ছিলেন। তিনি বলতে থাকলেন, আমি কিন্তু বাবা ভাবে কাঠ হয়ে যাওয়া ভালোবাসিনি, আমার গোপাল হাসবে, আমার গোপাল খেলবে, আমার গোপাল বেড়াবে দৌড়বে, ও মা এ কি এ একেবারে যেন কাঠ, আমার অমন গোপাল দেখে কাজ নেই। তিনি বলছেন জীবন্ত জাগ্রত দেখালেন, তাতেও দেখুন তিনি এরকম করছেন। বাস্তবে কি যেদিন প্রথম ঠাকুর কামারহাটিতে যান সেদিন তার ওই ভাব দেখে অঘরমণি একদম ভয়ে কাতর হয়ে ঠাকুরের শ্রীঅঙ্গ ঠেলতে ঠেলতে বলছিলেন, ও বাবা তুমি অমন হলে কেন। ঠাকুর যেদিন প্রথম এসেছিলেন দত্তগৃহিণী নেমন্তন্ন করেছিলেন, তিনি যখন গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে নাচছেন, নাচতে নাচতে সমাধিস্থ হয়ে গেছেন, গোপালের মা তো তখন এরকম দেখেননি, এরকম কাঠ হয়ে যাওয়া মানুষ দেখেনি, ঠাকুরকে ঠেলতে থাকছেন আর বলতে থাকছেন, ও বাবা তুমি অমন হলে কেন, তুমি অমন হলে কেন। কিন্তু ঠাকুর ওই পরেও তাকে ওই তার ইষ্টমূর্তিতে তাকে দর্শন করলেন। এই গোপালকে সবসময় দেখা, অবিশ্রাম দেখা একেবারে বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেলে গোপালের মা খুব ভয় পেলেন। গোপালের মা ভয় পেয়ে ঠাকুরকে গিয়ে বলতে থাকলেন, গোপাল তুমি আমার কি করলে, আমার কি অপরাধ হলো, কেন আর আমি তোমায় আগেকার মতো অর্থাৎ গোপাল রূপে দেখতে পাই না। ঠাকুর উত্তর দিলেন, ওরূপ সদা সর্বক্ষণ দর্শন হলে কলিতে শরীর থাকে না, 21 দিন মাত্র শরীরটা থেকে তারপরে শুকনো পাতার মতো ঝরে পড়ে। গোপাল দর্শন বন্ধ হয়ে যাওয়ার ফলে গোপালের মায়ের একটা অন্য রকমের অসুখ তৈরি হলো, বায়ুপ্রধান ধাতে ব্যাকুলতা বৃদ্ধির ফলে তার হৃদয়ে ভীষণ রকম যন্ত্রণা হতো। তাই তিনি ঠাকুরকে বললেন, বাই বেড়ে বুক যেন আমার করাত দিয়ে চিরছে। ঠাকুর তাকে সান্ত্বনা দিলেন, ও তোমার হরি বাই, ও গেলে কি নিয়ে থাকবে গো, ও থাকা ভালো, যখনই কষ্ট হবে তখন কিছু খেয়েও। এই বলে ঠাকুর তাকে সেদিন অনেক ভালো জিনিস খাওয়াইলেন। এটা একটা ঘটনা আমাদের সত্যি জানা দরকার। ভাবের যখন তরঙ্গ হয় দেখবেন আমাদের যে সাধন ভজন যে করতে হয় তাতে বলা হয় সইয়ে সইয়ে করতে, দুমদাম করে সাধন ভজনের মাত্রা বাড়াতে নেই। সইয়ে সইয়ে কেন, যেমন আমিও যেমন ভালো করে সাধন ভজন করব, ঈশ্বরের কাছ থেকে যে পবিত্র কৃপাটা আসবে তার ধাক্কা সামলাবার মতো আমাকে শক্তিমান হয়ে থাকতে হবে, নাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। বহু সাধকের দেখেছি এইরকম মস্তিষ্ক বিকৃতি দেখেছি, যে হঠাৎ করে আচমকা বেশি জপ ধ্যান করে ফেলার ফলে যে তীব্র বেগ থাকে, ভগবানের যে ভাবের যে বেগ থাকে সেটা সামলানোর মতো ক্ষমতা থাকে না। অনেকে বলে দেখবেন মিধুবনে কাউকে রাত্রিরে থাকতে দেওয়া হয় না, কেউ যদি লুকিয়েও থেকে থাকে পরদিন হয় সে মৃত হয়ে থাকে, নাহলে সে উন্মাদ হয়ে থাকে। কেন হয় না, রাধাকৃষ্ণের যে দিব্য লীলা সেটা দেখার জন্য যে দিব্য চোখ বা দিব্য মন আমাদের হওয়া দরকার, আমাদের সেই দিব্য চোখ বা দিব্য মন আমাদের থাকে না, ফলে ভগবানের এই যে দিব্য লীলা দর্শন করে আমরা সেটাকে ধারণা করার মতো ক্ষমতা পাই না, তাই আমাদের মস্তিষ্ক বিকৃত হয়, অথবা এত দিব্য আনন্দ হয় সেই আনন্দের বেগ আমরা ধরে রাখতে পারি না, তাতে শরীর চলে যায়। তাই বলছেন তারও ঠিক গোপালের এই যে গোপাল ভাব, সারাক্ষণ গোপালের ভাব দর্শন করছেন, এটা ধীরে 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 ঠাকুর তাকে এই ভাবটা একটু একটু করে কেড়ে নিতে থাকলেন। কেড়ে নেওয়া মাত্র তিনি ঠাকুরকে গিয়ে বলতে থাকলেন যে আমি কী এমন অপরাধ করেছি সারাক্ষণ গোপালকে দেখতে পাচ্ছিনি, সেই যে আনন্দটা যেটা তিনি পাচ্ছিলেন সেই আনন্দটা তিনি আর পাচ্ছেন না। বলছেন এই আনন্দ পাচ্ছেন না বলে তার বড় কষ্ট হচ্ছে, অদর্শনের এই যে যন্ত্রণা এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, এই অদর্শনের যন্ত্রণা। ভগবানকে পাচ্ছে, আমরা তো ভগবানকে খুঁজছি না, অন্যদের কথা জানি না, আমাদের তো বলতে পারি যে খুঁজছি কিন্তু সেইভাবে কিন্তু খুঁজছি না, খুঁজলে যে আকুলতা হতো তাহলে তো সবই বৃথা হয়ে যেত, তখন তখন সব কাজকর্ম সব উঠে যেত, সেই যে আকুলতাটা নেই, একটা জিনিস পেয়েছিলাম সেটাও এখন হারিয়েছি, তার ভেতরে ভীষণ কষ্ট, এই যে অদর্শনের কষ্ট, দর্শন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অব্দি ঠিক আছে,
কিন্তু যখন আপনার দর্শন হলো, দর্শন হবার পর যে অদর্শন যখন হচ্ছে, সেই যে বেদনা সেটা সহ্য করা খুব কঠিন। আমি অন্যদের কথা জানি না, যখন বেলুড় মঠে যেতাম না, কিন্তু যখন বেলুড় মঠে যাওয়া শুরু করলাম, ওই গুতেশ আনন্দজির মাঝের কাছে আমরা যাওয়া আসা শুরু করলাম, তখন কতক্ষণে মহারাজের কাছে যাব সেটাই আমাদের কাছে মুখ্য হয়ে থাকতো। লুকিয়ে চড়িয়ে এপাশ ওপাশ করে মহারাজদের বকুনি খেয়ে কী করে মহারাজকে একটু দেখব, সেটা আমাদের ইয়ে হয়ে থাকতো। এবং ওই যে 15 মিনিট বা আধা ঘন্টা ভক্তদের প্রণাম হতো জানলায় ঝুলে ঝুলে একটু দেখে মহারাজকে দেখার চেষ্টা, কিন্তু যখন দর্শন শেষ হয়ে যেত আমাদের প্রায় সেই গুরু তাড়ানোর মতো করে তাড়িয়ে সব দরজা জানলা বন্ধ করে দেওয়া হতো। আমরা বুঝতে পারতাম আর কোনোভাবে দর্শন হবে না। ওই যে মঠ থেকে বাড়ি ফিরে আসা, সেটা যে কী বেদনার ছিল আমি অনুভব করতে পারি। গোপালের মায়ের এই অবস্থাটা, তার ভীষণ বুকে ব্যথা হতে থাকলো। ঠাকুর বললেন যে ওটা তোমার হরিবাই, ও গেলে কী নিয়ে থাকবে গো, এই যে ভগবানকে পাচ্ছি না, তাকে আমাকে পেতে হবে, এই যে সবসময় যেন তাঁর চিন্তায় মগ্ন হয়ে থাকে। তাই বলছেন ওইটা যদি চলে যায়, ওই বিরহ আমাদের আরও বেশি করে তাকে নিবিড় করে পাওয়ার ইচ্ছেটা আমাদের ভেতরে জাগ্রত করে। তাই বলছেন এই হরিবাই, এই বিরহটা থাকা খুব জরুরি, এইটা থাকলে আমাদের পক্ষে সহজ হয়। তাই বলছে ও গেলে কী নিয়ে থাকবে গো, ও থাকা ভালো। এবারে ঠাকুর জাগতিক উপদেশ দিচ্ছেন, বলছেন যখন এই রকম সমস্যা তোমার হবে তখন কিছু খাওয়াবে, তখন কিছু খেয়ে নেবে, খেলে তোমার শরীরটা শান্ত হবে, রেস্ট নেবার কথা বলছেন ঠাকুর। ঠাকুর সাধারণত সেই সব ভক্তদের খাবার খেতেন না যারা খুব কামনা বাসনা নিয়ে কোনো খাবার দাবার নিয়ে আসতেন। শুধুমাত্র সেই সব খাবারগুলো তিনি একজনকেই খেতে দিতেন এতজনের, সেটা হচ্ছে নরেন্দ্রকেও তিনি খেতে দিতেন। সেইটা তিনি এখন তিনি এই জীবনমুক্তির পরে তিনি গোপাল মার মধ্যেও তিনি তার এই ভাবটা লক্ষ্য করলেন। একদিন এরূপ অনেক সকাম ভক্ত অনেক রকম খাবার দাবার নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুর ঘরে এসে উপস্থিত হয়েছেন। এমন সময় গোপালের মা সেখানেও, শিশু যেমন মাকে পেয়ে আদর করে তেমনি ঠাকুরও তার মস্তক হইতে চরণ ধুলি নিয়ে গায়ে হাত বুলিয়ে গোপালের মাকে বলছেন, এই খোলের ভেতর কেবল হরিতে ভরা, হরিমায়ের শরীর, হরিময়ের শরীর। গোপালের মা তখনও নির্বিকার, ঠাকুর পাদস্পর্শ করলেও তার কোনো প্রতিবাদ নেই। পরে যা কিছু ভালো ভালো জিনিস যা ভক্তরা নিয়ে এসেছিলেন, উত্তম যা কিছু ছিল সব তিনি ঠাকুর গোপালের মাকে খাওয়াতে থাকলেন। গোপালের মা তাকে প্রশ্ন করলেন, গোপাল তুমি আমায় এত ভালো এত খাওয়াতে ভালোবাসো কেন? ঠাকুর বললেন, তুমি যে আমায় আগে কত খাইয়েছ। গোপালের মা জিজ্ঞাসা করলেন, আগে কবে খাইয়েছি? ঠাকুর বললেন, জন্মান্তরে। সেই দিন কিছুক্ষণ কাটিয়ে গোপালের মা কামারহাটি রওনা হবেন। এমন সময় তখন ঠাকুর ভক্তদের আনিত মিছিরি তিনি তাকে দিলেন। গোপালের মা আপত্তি করতে ঠাকুর বললেন, ওগুলো ছিল গুড়, হলো চিনি, তারপরে হলো মিছিরি, এখন হয়েছে মিছিরি, মিছিরি খাও আর আনন্দ করো। কথার কথা হিসেবে যদি আমরা নিই তাহলে এটার কোনো অর্থ হয় না, সামান্য একটা কথা, কিন্তু এর পেছনের যে গভীর ভাবটা সেটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা বুঝতে পারবো ঠাকুর একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে কেমন গোপালের মায়ের সাধক জীবনের উন্নতির কথাটা আমাদের চোখের সামনে নিয়েছেন। গোপালের মা ঠাকুরের সামনে এসেছিলেন, এতদিন গোপালের মা ঠাকুরকে প্রণাম করতেন, কিন্তু তার এমন একটা ভাব হয়েছে ঠাকুর স্বয়ং তাকে প্রণাম করছেন এবং সেই প্রণাম করে তার পদরজ সারা গায়ে মাখছেন। গোপালের মায়ের কোনো দুশ্চিন্তা হচ্ছে না, যা কিছু খাবার ঠাকুর নিজে খেতে পাচ্ছেন না তা তিনি গোপালের মাকে নিবেদন করছেন। গোপালের মা জিজ্ঞাসা করছেন, তুমি আমাকে কেন এত ভালো ভালো খাওয়াচ্ছ? বলছেন, তুমি যে আমায় কত খাইয়েছ। গোপালের মা যেন কবে বলছে, জন্মান্তরে। তিনি তার যশোদার স্মৃতি জাগাচ্ছেন, যশোদা সেই পূর্ব অবতারে বালক কৃষ্ণকে কত খাওয়ান খাইয়েছিলেন। গোপাল ভুলে গিয়েছে, গোপালের মা ভুলে গিয়েছেন, কিন্তু ঠাকুর তার সেই স্মৃতি জাগরণ করাচ্ছেন। ফিরে যখন যাচ্ছেন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমার খুব ভাল লাগছিল এই অংশটা পড়তে পড়তে, ঠাকুর খানিকটা মিছরি, তখন থাল মিছরি পাওয়া যেত, মানে মিছরিটা তৈরি হতো একটা থালার ভেতরে ওই চিনির রসটা ফেলে সেটা শুকনো করে
সেই কারণে মিছরিগুলো দেখতে থালার মতো হয়। আমি অনেক আগে ছেলেবেলায় গ্রামের মেলায় এরকম থাল মিছরি দেখেছি, ওই থালার মতো দেখতে মিছরি, সেইটা ভেঙে ভেঙে তাই তার ইয়ে করে খাওয়া হতো। গোপালের মা কিছুতেই নিতে চাইছে না, ঠাকুরের কথাগুলো শুনুন, ওগুলো ছিল গুড়, হলো চিনি, তারপরে হলে মিছরি। দেখুন এই যে আমাদের জীবনের মূল্যায়ন উন্নয়ন হয়। মাস্টারমশাই এই আমাদের বলরাম বসুকে স্বামী বিবেকানন্দ লিখছেন, বলরাম বসু দুঃখ করছেন যে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে আমার কী লাভ হলো। তখন তার উত্তরে স্বামী বিবেকানন্দ লিখছেন, অমন কথা বলবেন না বলরামবাবু, পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। আমাদের সমস্ত সাধন ভজনের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ভেতরের যে উৎকৃষ্ট সত্তা সেটির ক্রমবিকাশ করানো। এই যে বলছিলেন ওগুলো আগে গুড় ছিল, মানে খুব একবারে সাধারণ জিনিস ছিল, সেটা যখন জাল দেওয়া হলো তার ভেতরে ফাইননেস চিনি বেরোলো, তারপরে আবার সেটাকে যখন জাল দেওয়া হলো তখন সেটা মিছরিতে রূপান্তরিত হয়। এবার বলছেন এখন মিছরি হয়েছে, মানে তোমারও সেই রূপান্তর হয়ে গেছে, মিছরি খাও আর আনন্দ করো, আনন্দ করো। আজকে সকালে একটা গল্প পড়ছিলাম, এই ঘটনা এই এইখানে আমরা থামবো, পরের দিনে বলবো। একটা একটা ঘটনা পড়ছে, একটা লেখা পড়ছিলাম এক জায়গায় থেকে এসেছিল, যে যদি আমাদের আয়নার সামনে আমাদের মুখটাকে দেখতে বলা হয়, আমরা তখন গিয়ে প্রথমে যেগুলো দেখি, আমাদের চুলটা ওদের কপাল থেকে বেশি উঠে গেছে, ভুরুগুলো ঠিক নেই, তারপরে একটা বড়ি দেওয়ার মতো নাক আছে, দেখতে থাকি ঠাকুরের মতো চোখ শেষ হয়ে গেছে, সেখানে আমাদের কান তৈরি হয়ে গেছে না, চিবুক আছে কি না, তারপরে ধনুকের মতো ঠোঁট, হ্যাঁ, তারপরে গুটলি গুটলি চোখ আছে, এইগুলো এটা হচ্ছে ফার্স্ট ভিশন। তারপরে যখন আমরা আরও ভালো করে দেখতে থাকি তখন মনে হয় না আমাকে দেখতে খুব খারাপ নয়, আমার ভেতরে অতটা খারাপ কিছু নেই, আমাকেও দেখতে প্রায় অমিতাভ বচ্চনের মতো, অমিতাভ বচ্চন একটু এগিয়ে আছে, অ্যাডভান্স আছে, ওকে সব মেকআপ টেকআপ করে দেয়, আমি মেকআপ ছাড়া অমিতাভ বচ্চন। তারপরে আরও ভালো করে দেখতে দেখতে মনে হয় আমার চোখগুলো যেন গভীর ভাব ধারণ করতে পারে, আমরা যেন অনেক ভাবতে পারি, আমার এই হাসির ভেতরে যেন ঐশ্বরিক সত্তা বিকশিত হয়। আমরা যত নিজেদের দেখতে থাকি, যত নিজেদের দেখতে থাকি, একটু একটু করে আমাদের ভেতরের যে ঈশ্বরীয় সত্তা সেটির যেন বিকাশ আমরা আমাদের মুখের ভেতরে দেখতে পাই। আয়নাতে আমরা মুখটা দেখি না তাই, কিন্তু যদি ভালো করে দেখা যায় আমরা খুব ভালো করে শুধু একটু একটু করে সেটাকে কেমন করে সুন্দর করতে পারবো সেটি আমরা ভাবগুলোকে দেখতে পাই। একেবারে ঠিক এই জিনিসটি তিনি এখানে বলছেন, বলছেন আগে ছিলে গুড়, এখন হলে চিনি, তারপরে হবে মিছরি, এখন মিছরি হয়েছো, মিছরি খাও আর আনন্দ করো। আমরা যত সাধন ভজন করব প্রথমে আমাদের র সত্তাটাকে, আমাদের রগুলো বার করে শুধু ভালোগুলো একটু একটু করে বিকাশ হবে, আরও যত আমরা সাধন ভজন করব আমাদের সেই ভালোগুলোকে মন্থন করতে করতে তার ভেতরে যে এক্সট্র্যাক্ট সেইটা বেরিয়ে আসবে, তখন তার দিব্য সুবাস আমাদের সেই নাভ কমল মে হ্যায় কস্তুরি কেসে ভ্রম, ওই যে থাকে হরিণের নাভিতে, নাভিকমলে সেই কস্তুরি থাকে, আর সেই হরিণ ছুটে 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 বেড়ায়, আমি সেই হরিণের ইয়ে দেখেছি, বড় বড় শিং থাকে সেই হরিণগুলো, লম্বা লম্বা দাঁত থাকে, কস্তুরি মৃগ, একটা অদ্ভুত রকমের দেখতে, খুব শান্ত কিন্তু অদ্ভুত তার চেহারা, তাদের ওই নাভির মধ্যে ওই ইয়ে থাকে, কস্তুরি থাকে, অদ্ভুত তার গন্ধ। একদিন একটুখানি তার একটা অংশ এরকম হাতে লাগিয়ে দিয়েছিল, কুড়ি দিনের ট্যুরের শেষ অবধি সেই হালকা গন্ধ সেটা ছিল। বলছে যে সময় এইটা হতে থাকে বর্ষার পরে, তখন সেই গন্ধর খোঁজে একে অপরে ছোটাছুটি করতে থাকে, আর সেই বড় বড় যে শিং থাকে সেই শিংয়ের সঙ্গে শিং লেগে মারা যায়। আমাদের জীবনেও তাই, আমাদের ভেতরে কস্তুরি সেই আছে, সম্পদটি আছে, আমরা খুঁজে পাই না, এই খোঁজা এই খোঁজার অন্বেষণটাই আমাদের চেষ্টা। ঠাকুর যেরকম বলছেন গুড় ছিলে চিনি হয়েছে মিছরি হবে, আমরা গুড়ই ছিলাম, ঈশ্বরের কৃপায় আমরা এখন একটু একটু চিনি হয়েছি, এখন আমাদের চেষ্টা করতে হবে এই চিনি থেকে কেমন করে মিছরি হব, মিছরি হলে সেই মিছরির আস্বাদন যত আস্বাদ করব তত জীবন মধুময় হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা আমাদের জীবন যেন এরকম মধুময় হয়, আমরা যেন অনুভব করতে পারি
আমাদের সেই মিছিলি সত্তাটাকে, আমরা যেন অনুভব করতে পারি আমাদের মধুরতম সত্তাটাকে, এবং এত যেটা হোক তা যেন বিকশিত করে দিতে পারি সকলের ভেতরে, অন্যে যেন অনুপ্রাণিত হয় আমাদের দিব্য জীবন দেখে। আমরা আগামী দিন এইটা শেষ করব। আমাদের আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী সোমবার। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।